হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিজা চ্যানেল তোমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ডান্ড ডান্ডাব আমি ফিরে আসিনি একটা ছোট্ট একটু ভিডিও নিয়ে তোমার ঠিক শেয়ার করবো তো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত মিস করেন না তো ফ্রেন্ডস আমি তো বাড়িতে নেই আমি কালকে চলে যাচ্ছি মর বোনের বাড়ি এই যে তোমার দেখা আছেন মর বৈনিক প্রিয়াঙ্কা আর মানে খুব বেকার বেকার করছে কথা কয় আছে আর পাশে আছে মর বইন বেটি মোবাইলটা নিবা আছে তো ফ্রেন্ডস আমি আইছি ডোল পূজা দেখবা তো এখন আমরা সবাই মিলে নিয়ে যাচ্ছি ওর নাই ডোল পূজা দেখবা তো এই যে দেখো সোনু পুতুল আমরা আগায় আগায় চলে আসে মনে হয় হামাক কাকো লাগবে না আমরা দুজনে মনে হয় দেখি চলে আসবি আমার ব্যাপারটা হচ্ছে এরকম আর এত মানে আমার আনন্দ এত আনন্দ আর কি আর কিছু নাই তো ফ্রেন্ডস আমি মানে একদিন আগে চলে আইছো প্রতি বছরই আসো তো এবার মানে অল্প আগে চলে আসছো কারণ আমি একবারও নাই মানে এই পূজাটা কেমন আছে তো এবার যেহেতু আগে আইছি তো যাই দেখি আসো কেমন পূজাটা হয় না বড় সড়ো ধরনের পূজা আর তোমার দেখা পাচ্ছি না মানে রাস্তায় রাস্তা আর জঙ্গলে জঙ্গল মানে একটা বাড়ি ঘরও তোমার দেখা পাওয়ান তো বাড়ি ঘর দেখা পাওয়া গেলে আরও দূরত যাওয়া হবে তুই যে দেখো চারোদিনে রাস্তায় রাস্তা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ রাস্তায় রাস্তা তো এটা হচ্ছে আমার শর্টকাট রাস্তা মানে ভালো রাস্তা আছে ঘুরিয়ে যাওয়া হবে তো ওই দিক দিয়ে আমরা যাইনি তো আমরা যাচ্ছি শর্টকাট না যাচ্ছি তো ফ্রেন্ড এটা হচ্ছে বিশাল বড় একটা বাগান মানে বাগানের ভিতর দিয়ে রাস্তা আছে তাই যেহেতু না এমরা মানে আর এমার থেকে লোকরা যাওয়া আশা করছে তো মানে এদিক দিয়ে সবসময় যাওয়া আসা করে তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি তো এখন আমরা আছি ফতেপুর ডোল পূজা দেখবা তো ফ্রেন্ডস তোমার দাদা তো আসেনি তোমার দাদা আসবে মঙ্গলবারে কারণ তোমার দাদার কাজ তোমার তো জানেন তোমার দাদার কী কাজ করে হানে না কহো আর মোর সঙ্গে আছে পিকলু মানে মোর ভাতি যে চলে এসছে মোর সাথে তো আমরা যাচ্ছি এখন সবাই মিলে আনে আর গাছলা তোমার দেখা যেন কত বড় বড় গাছ এই যে দেখো রাস্তাটা ভালো রাস্তাটা এটা হচ্ছে ভালো রাস্তা তো আমরা কিছুক্ষণের মধ্যে বজায় যেম আরেকটা কথা ফ্রেন্ড যখন মানে আমরা হোলি খেলাইস না তো আমার ভয়ে লুকাই থাকি কোনোদিনও বাইরত বাড়াই নাই যে রং লাগাই দিবে মানে কেউ মানে অনেক কিছু তার জন্য আমার বাইরে বাড়াই না এখনকার দেখো সাজি কুজি আইছে মানে পূজা দিবা আর সববারে মুকলা মানে হলুদ লাল রং মানে কেমন ধরনের রং দেখিবেন তোমরা মেলার খুব সুন্দরও লাগেছে তাহো মানে দেখতে খুব সুন্দর লাগেছে মাললা কিন্তু চিনা যায় না যে কেহে কোনটা হয় না হয় আর ফ্রেন্ডস আমার মেলাতেও ভয় লাগে মুখ তো এখনও ভয় লাগে রঙ থেকে কইলে কথা কী হয় তোমাক এই যে দেখো সার্কেশ সার্কে চাইছে ছোট্ট মোটো আর মানে মেলাটা এবার মনে হয় বড় সড়োই লাগিছে মেলাটা না আর খালি লোকে লোক মানে ছুঁয়ে ছুঁয়া এই যে দেখো সবাই মানে শাড়ি পরিছে সবাই শাড়ি পরিছে আর রং লাগাইছে সে আর ফ্রেন্ড মোক তো খুব ভয় লাগে হোলি মানে মোক খুবই ভয় লাগে যেটা সত্যি সেটাই আমি খেলাউ না আগেও খেলাউ না এখনও মি খেলাউ না কারণ মোক ভালো লাগে না না মোক ভয় লাগে অ্যাকচুয়ালি মোক খুব ভয় লাগে তো ফ্রেন্ড যখন আমরা সজা যাবো ডাইরেক্ট মন্দিরও তো মন্দিরও এখন আমরা পৌঁছাই নেই তো আমরা রাস্তাতে আছি রাস্তা তোমরা দেখা হাতেন কী হারে ভিড় না নাই এদিকেও টোটো ওই দিক গাড়ি ওই দিক ট্র্যাক্টর আর মানুষে মানুষ মন্দিরটার ভিতর দিনও মনে হয় খুবই মানুষ ফ্রেন্ড তো আমরা পার হয়ে রাস্তাটা পার হয় না যেম তো গাড়ি ঘোড়া খুবই চলছে তো পার হতে খুব মুশকিলে আছে ছোয়া পোয়ালা ধরে তো হ্যাঁ পার হয়ে চলে আইছি রাস্তাটা এই যে দেখো মন্দিরটার ভিতরে আমরা ঢুকে গেছি ভক্তি দিয়ে দিছি ঠাকুরক তো ফ্রেন্ডস এখন দেখেছি পূজা চলছে মানে ঢাক বাজাচ্ছে পুরা আর পূজা হচ্ছে এখন হনুমান ঠাকুরের পূজা চলছে এখন মানে ঢাক বাজায় বাজায় আর ছোলা দেখা দেখা পাচ্ছেন খুব পুদ্দাপুদ্দি করছে মুই তো দেখা পাও না মানে ডাইরেক্টলি মি আর কি ক্যামেরাটা হাত হাত উঠে নেয় আর কি মোবাইলটা উঠে নেয় দেখাছো তোমার লাগ আর আগাতিনা তো অনেক মানুষ না নাই তার জন্য কিছুই দেখা যায় না আমি কিছুই দেখা না এখন দেখেছি মোহ তো খুবই গরম করছে প্যান্ডেলের ভিতরে খুবই গরম করছে আমি তো ঘামিয়ে স্নান হয়ে গেছি সোনু স্নান হয়ে যে সোনু থাকিবা চায় না কারণ ওর মাসে তো পূজা দিবা যাবে কারণ থাকিবা তো হবেই না তো আমরা এখন মানে বাড়ায় চলে তো এখন আমরা যেমন একটি না দরকারে তো শোনো মানে আর থাকি পাচে না মাম থাকিব না উমই বাড়ি যাম ঘামে স্নান হয়ে গেছো আর মুখও ভালো লাগে না ফ্রেন্ডস আর কি কইম তোমার লাগে আর হ্যাঁ তোমার মানে যারা যারা আসি পাচান তারা চলে আসবেন কালিকা মেলা মানে এক সপ্তাহ ধরে মেলা থাকিবে সাত দিন ধরে এই যে দেখো ছোটোখাটো দোকানলা মানে আরও বড় বড় সড়ো দো দোকান আসছে মানে ওই দিক হাটের ওই দিক লাগে কিন্তু আমরা ওদিনা যাবে নাই কারণ প্রচুর গরম ঘামেন অস্থির হয়ে গেছি আমরা এই যে দেখো আমরা মানে জিনিসপত্র একবারে নিয়ে আসছে ভাত রান্না এনন্যাই করবে খাওয়া দাওয়া আমরা এর করবে তোর ফ্রেন্ড যারা যারা আসবেন তারা তারা চলে আসেন মেলা দেখবা বড় সড়ো মেলা তো অবশ্যই অবশ্যই জানান লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর তোমরা কেমন খেললেন আজিকে আবির অবশ্যই অবশ্যই জানাবেন লাইক শেয়ার মানে কমেন্টও জানাবেন আর ফ্রেন্ডস আমি তো মানে আগে থেকেও আমি খেলাও না কারণ মোক এক কথায় ভয় লাগে রঙক দেখে এনে ছোটা থেকেই এখনও মোক ভয় লাগে আমি খেলাও না তো তোমরা খুব আনন্দ করো মানে আর খেলো মানে কালকা হোলি তোমরা কালকা আরও আনন্দ করো তো এখন আমরা যাচ্ছি বাড়ি তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমার সাথে আর কিছু ভোগের প্রসাদ ছিল হামাক দিলে মোর তো এখন আমরা একসঙ্গে সবাই যাচ্ছি বাড়ি তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সেটা বাই